एकामते दिन सम्पर्के भाई जानते चाচ্ছেন যে আহলে হাদিসরা একামতের দিন সম্পর্কে কি বলে। আসলে বাংলাদেশে একামতের দিনের ধারণাটা পরিবর্তন করে দেওয়া হয়েছে, উল্টিয়ে দেওয়া হয়েছে। কিভাবে? একামতের দিন বলতে বোঝানো হয়েছে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করা হলে একামতের দিন। এই ধারণাটা পুরোটাই ভুল ধারণা এবং এটা কোরআনের আয়াতের অপব্যাখ্যা। আপনি এখন সালাত আদায় করলেন, এটাও একামতের দিন। আমি যে বক্তব্য দিচ্ছি এটাও একামতের দিন। আপনি যে ওযু করেছেন এটাও একামতের দিন। আপনি যখন বাড়িতে ঢুকবেন সালাম দিয়ে, এটাও একামতের দিন। সূরা সূরা ১৩ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। এই আকিমুদ্দিন অর্থ হলো আকিমুত তাওহীদ, এই দ্বীন অর্থ হলো তাওহীদ প্রতিষ্ঠা। আর এই আরেকটা আয়াতের মাধ্যমে আপনারা আরো স্পষ্ট হবেন, সেটা হলো ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলেন তো এর অর্থ কি? আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র, অর্থটা তো ভুল হয়ে গেল, একমাত্র ইবাদতের জন্যই। এই যে অর্থটা লিয়াবুদুন শব্দের অর্থ লিওয়াহিদুন, আমি সৃষ্টি করেছি মানুষ এবং জিনকে তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য। আপনারা বলেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, বলেন অর্থ কি? ইয়াকা নাবুদ মানে কি? একমাত্র তোমারই ইবাদত করি। না, এটাও বুঝতে ভুল হয়েছে, এটাও বুঝতে ভুল হয়েছে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূলের দোয়া প্রাপ্ত সাহাবী রাইসুল মুফাসসিরিন, তিনি বলছেন ইয়াকা নাবুদ ইয়ানি ইয়াকা নুওয়াহিদু, একমাত্র আমরা আপনারই তাওহীদ প্রতিষ্ঠা করি। যত আমল আছে সবগুলো একমাত্র আল্লাহর উদ্দেশ্যে করার নাম হলো কি? তাওহীদ প্রতিষ্ঠা করা, হলো ইকামতের দিন। ঠিকই অনুরূপভাবে একজন ব্যবসায়ী জীবনে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূলনীতি অনুযায়ী ব্যবসা করবে, এটা ইকামতের দিন। অনুরূপভাবে একজন ব্যক্তি রাজনীতির মাঠে থাকলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রনায়ক হিসাবে যেভাবে রাষ্ট্রীয় আইন প্রয়োগ করেছেন, রাজনীতি যেভাবে করেছেন ওইভাবে করার নাম হলো একামতের দিন। আমি যখন সালাত আদায় করব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সালাত আদায় করতে বলেছেন, তিনি যে তরিকা দিয়ে দিয়েছেন সালাতের ক্ষেত্রে, সেটাই একামতের দিন। আমি যে বিসমিল্লাহ বলে পানি খাই এক গ্লাস, ডান হাতে খাই, এটা একামতের দিন। আমি কি বুঝাতে পারলাম আপনাদেরকে? আমি আরো স্পষ্ট করেছি, ভাই প্রশ্ন করেছে যেহেতু আমি আরো বলে দিয়ে ভ্রান্তির বেড়াজালে ইকামতের দিন, এই শিরোনামে আমার একটা বই আছে, ভ্রান্তির বেড়াজালে ইকামতের দিন। আমরা সেখানে আরও স্পষ্ট করে দিয়েছি, ওখান থেকে আপনারা পড়ে নেবেন। তাওহীদটা যদি মানুষ বুঝতো তাহলে এই বাংলাদেশে ইহুদি খ্রিস্টানদের চালু রাখা প্রচলিত রাজনীতি থাকতো না। তাওহীদ যদি বুঝতো, অনুরূপভাবে ধর্মের নামে যে তরিকার পূজা চলছে বাংলাদেশে, এটাও থাকতো না, দুইটাই থাকতো না। মানুষ একমাত্র তাওহীদকে মেনে নিত। দুর্ভাগ্য ইকামতের দিনের ধারণাটা আমাদের মধ্যে নাই। আশা করি পরিষ্কার হয়েছে। থামেন, ফজরের 2 রাকাত সালাতে 1 রাকাতে ফাতিহা পেয়েছি আর 1 রাকাতে কেরাত পেয়েছি, এখন পুনরায় অন্য 1 রাকাত আদায় করতে হবে কি? দুই রাকাতে সালাতে 1 রাকাতে ফাতিহা পেয়েছি আর 1 রাকাতে কিরাত পেয়েছি, ও পর রাকাতে সূরা ফাতিহা পাইনি। আপনি পাননি কেন? যখন কিরাত চলছে আপনি তখন সূরা ফাতিহা পড়লেন না কেন? এই জিনিসটা আপনাকে একটু বুঝতে হবে এইভাবে। সেটা হলো বাংলাদেশে একটা অপব্যাখ্যা চালু আছে, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা চুপ থাকো, মনোযোগ দিয়ে শোনো। এই জন্য সূরা ফাতিহা যেহেতু ইমাম পড়ছে অতএব আর পড়া যাবে না। এরপরে কেরাত যেহেতু পড়ছে আর কিছু পড়া যাবে না। সূরা ফাতিহা কি দোষ করলো? একজন ব্যক্তি কেরাত পড়া অবস্থায় সালাতে শরীক হলো, প্রথমে ও দাঁড়িয়ে আগে যায় নামাজের দোয়া পড়লো, কেরাত কিন্তু চলতিছে, তারপরে আবার নামাইতু পড়লো, একবারে যায় নামাজের দোয়া পড়লো আর একবার নামাইতু পড়লো, তারপরে হাত বাঁধার পরে ও সানা পড়লো, এবার বুবা হয়ে বসে থাকলো আর কিছু পড়বে না। কেরাত কিন্তু চলছে, কেরাত চলা অবস্থায় দুইটা ভুয়া দোয়া পড়লো, ভুয়া দোয়া, আবার সানা পড়লো, তো সূরা ফাতিহা পড়তে নিষেধ করলো কিসে? আপনাদের মাথায় কি ঢুকছে আমি যেটা প্রশ্নটা করলাম? ও যে বলছে কেরাত পড়া অবস্থায় সূরা ফাতিহা পড়া যাবে না, সূরা ফাতিহার শুধু অপরাধ, আপনারা যে ভুয়া দুইটা দোয়া পড়লেন, সানা পড়লেন, এর অপরাধ কি হবে? এক। আরেকটা জিনিস হলো, যখন ইমাম সাহেব মাগরেবের শেষ রাকাতে কেরাত পড়ছে, আপনি তখন জোরে পড়ে কি? তৃতীয় রাকাতে কেরাত জোরে পড়ে তো তৃতীয় রাকাতে আপনাকে সূরা পড়লে থেকে বাধা দিল, পড়লেন না কেন? আপনি একটা অভ্যাসই হয়ে গেছে, ইমামের পিছনে কিছু পড়া যাবে না। আবার যুক্তি আছে, একটা দায়িত্ব ভেজাল ইমাম, বেহাজাল ইমাম না, ইমাম ভেজাল বলেই শিক্ষা দেন মুক্তাদিকে। আপনার উচিত ভালো করে জেনে নেওয়া, এশার সালাতের শেষ দুই রাকাতে ইমাম কেরাত জোরে পড়ে না আসতে পড়ে? সূরা ফাতিহা পড়েন না কেন? জোহর এবং আসর সালাতে ইমাম কেরাত জোরে পড়ে না আসতে পড়ে? আপনি সূরা ফাতিহা পড়েন না কেন? আপনি কোনো সালাতেই পড়েন না, আপনি আয়াতের অপব্যাখ্যা করছেন, আপনার একটা ধান্দাবাজ একটা, আপনি আসলে মাযহাবের পূজারী। ইসলাম আপনার ভালো লাগে না, মাযহাবটা এখন আলাদা ধর্ম হয়ে গেছে আর ইসলামটা আলাদা ধর্ম হয়ে গেছে। এখন যেমন পীরের ধর্ম আলাদা হয়ে গেছে, ইমাম সাহেব পড়ছে আস্তে আস্তে জোহরে আসর সালাতে, তখন আপনি সূরা ফাতিহা পড়লেন না কেন? কিসে বাধা দিল? জেহেরি অবস্থায় পড়া যাবে না এই ব্যাখ্যা দিচ্ছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে তুমি শুধু সূরা ফাতিহা পড়ো। আবু হুরায়রাকে জিজ্ঞেস করা হলো যে আমি যদি ইমামের পিছনে থাকি আর ইমাম যদি কেরাত করে, সহিহ মুসলিম 159 পৃষ্ঠার হাদিস, 69 পৃষ্ঠার হাদিস খুলে দেখুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু উত্তর দিচ্ছেন, ইকরা বিহা ফি নাফসিক, ইমাম কেরাত করলেও তুমি মনে মনে পড়ো। আবু হুরায়রা জানে রাসূলের পিছনে সালাত আদায় করেছে, আবু হুরায়রা জানে, তুমি বেশি জেনে ফেললে, তুমি আজকের যুগের কাঠমোল্লা হয়ে আবু হুরায়রার সাথে তুমি বেশি জানলে কি করে? আবু হুরায়রা হাদিসের বর্ণনাকারী, তিনি তাকে প্রশ্ন করা হচ্ছে যদি ইমাম কেরাত জোরে পড়ে আমি কি করব? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ফতোয়া দিচ্ছেন তুমি সূরা ফাতিহা আস্তে আস্তে মনে মনে পড়বে, ইকরা বিহা ফি নাফসিক। আমার মাথায় ঢুকলো না কেন? এক কথা এবার ভালো করে বুঝেন, কোরআন যখন পাঠ করা হবে তখন আমরাও চুপ থাকি। যেমন আজকে আমি দুইটা সূরা পড়েছি সূরা ফাতিহার পরে, আপনারা কেউ পড়েছেন? কেউ পড়েনি। এমনকি ইমাম যদি সূরা কাউসারও পড়ে সালাতে চুপ থাকি না আমরা? আমরা কেউ পড়ি? আল্লাহর নবী শুধু সূরা ফাতিহা পড়ার অনুমতি দিয়েছেন, তাই সূরা ফাতিহা পড়ি, অন্য সূরা পড়তে হবে না, এটাই বলা হয়েছে তুমি মনোযোগ দিয়ে শোনো। কথা কি বুঝতে পারছেন? এবার এটাই আমরা সূরা ইখলাস পড়লে ইমামের সাথে পড়ি না, কারণ আল্লাহ নির্দেশ কোরআন পড়লে তুমি কি থাকো? চুপ থাকো এবং মনোযোগ দিয়ে শোনো। এটা ফাতিহা ছাড়া অন্য জায়গায় তেলাওয়াত করলে চুপ থাকতে হবে, কারণ ফাতিহা যদি কেউ না পড়ে তার সালাত হয় না। 756 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, তার সালাত নাই যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পাঠ করে না। তাহলে আমি গোলামি করব কেন? হাদিস থেকে আমল করব না কেন? আমি অপব্যাখ্যা করতে যাব কেন? इमाम बुखारी रहिमाहुल्लाह देखें ओई दिके आबू हुरायरार कथा बोल्लाम ना आबू हुरायरा रज़ियाल्लाहु आनहुर कथा बोल्लाम इमाम बुखारी ए हादिसटा निये आसार आगे अध्याय रचना करेছেন उजुबुल किराते किरात पढ़ाटा सूरा फातिहाटा वाजिब पढ़ाटा फरज सूरा फातिहा पढ़ाटा की फरज आलाल इमामे वाल मामूमे आगे बोलेছে फिस सलावाति कुल्लिहा যত সালাত আছে সব সালাতে পড়াটা ফরজ आलाल इमामे वाल मामूमे इमामेर ऊपर फरज मुक्तादिर ऊपर फरज तारपरे फिल हाजारे वा सफारे सफर अवस्थाय होक और मकिम अवस्थाय होक अमा युजहार अमा युखाफत सालात जेहेरी होक और सेर्री होक कोनो জায়গায় বাদ থাকলো ইমাম বুখারী আলহামদুলিল্লাহ এমন একটা অধ্যায় রচনা করে গেছেন একবারে গুড়াই মেরে দিয়ে গেছে একবার স্পষ্ট সূরা ফাতিহা পড়া ফরজ প্রত্যেক সালাতে ফিস সালাওয়াতে কুল্লাহা সব সালাতে ইমামের উপরে মুক্তাদির উপরে কি মুক্তাদি কখন হয় যখন জামাতে পড়ি তখনই তো মুক্তাদি হয় নাকি আর এটা সফর অবস্থায় পড়ুক আর মুকিম অবস্থায় পড়ুক আর একটা জেহেরি সালাত হোক আর সেররি সালাত হোক কোনটা বাদ হয় স্যার আলহামদুলিল্লাহ এইভাবে আল্লাহ দ্বীনকে রক্ষা করেছেন আলহামদুলিল্লাহ অপব্যাখ্যা থেকে আল্লাহ রক্ষা করেছেন।